আসসালামু আলাইকুম, আমি মাহমুদুর রহমান। আজকে আপনাদের সাথে আলোচনা করব আইডিএম নিয়ে। আইডিএম কীভাবে লাইফ টাইমের জন্য ফ্রি ইউজ করা যায় এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আইডিএম কি? আইডিএম হচ্ছে একটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, যার মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং স্পিডও খুব ভালো পাবেন। তো আইডিএমের ওয়েবসাইট থেকে আমরা একটু আগে ঘুরে আসি। আইডিএমের ওয়েবসাইট হচ্ছে এটা, এটা ফ্রিতে আপনাকে 30 দিনের জন্য ইউজ করতে দিবে। তারপর বিভিন্ন ধরনের অ্যামাউন্ট দিয়ে এটা পারচেস করতে হবে, যেমন এখানে $12 এখানে দিচ্ছে 1 বছরের জন্য ওয়ান পিসি, এবং লাইফ টাইম ওয়ান পিসি দিচ্ছে আপনাকে প্রায় $25। তো এটা আর আপনি যদি ফ্রিতে নিতে চান, এখান থেকে ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন, যেটা 1 মাসের জন্য ফ্রিতে ইনস্টল করতে পারবেন। তো আমরা আপনাকে যে সফটওয়্যারটা দিব, এটা দিয়ে আপনারা এই $25-এর যে লাইফ টাইম লাইসেন্সটা, এটা ফ্রিতে ইনস্টল করতে পারবেন। তো সফটওয়্যারটা ডাউনলোড করার পর ওইখানে ক্যাক্ট আছে, ক্যাক্ট ইনস্টল করলে এটা লাইফ টাইমের জন্য লাইসেন্স হয়ে যাবে। তো এটা ইনস্টল করার নিয়মটা আমি একটু বলে দিই, কীভাবে আপনি ইনস্টল করবেন। এই হচ্ছে সফটওয়্যারটা, এটা আমি গুগল ড্রাইভে আপলোড করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। তো লিঙ্কটা পাওয়ার পর আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এভাবে এটাতে ওপেন করবেন। ওপেন করার পর ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যেটা লেখা দেখতে পাচ্ছেন, লাস্টে অ্যাপ্লিকেশন লেখা, এটা ডাবল ক্লিক করে এখানে ইনস্টল করবেন। ইনস্টল করার পর প্যাচে লেখা যেটা দেখতে পাচ্ছেন, প্যাচে ক্লিক করবেন, করে এই দুইটা সফটওয়্যার ইনস্টল করবেন, ফার্স্টে উপরেরটা তারপর নিচেরটা। তো এই দুইটা ইনস্টল করার পর কী হবে, আপনার ক্যাকটা ইনস্টল হয়ে গেলো এবং এটা লাইফ টাইমের জন্য লাইসেন্স হয়ে গেল। তারপর আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ভিডিও লাইফ টাইম ডাউনলোড করতে পারবেন। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে সফটওয়্যারটা কখনো আপডেট করবেন না। আপডেট করলে আপনার সফটওয়্যারটার যে লাইসেন্সটা আছে, ক্যাকটা আছে, এটা আর কাজ করবে না। তো আপডেট ছাড়াই এভাবে আপনি ইউজ করতে পারবেন লাইফ টাইম, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্টসে জানাবেন, আর আপনার কী ধরনের সফটওয়্যার প্রয়োজন এটাও কমেন্টসে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে সেই ধরনের সফটওয়্যার আমরা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আর কোনো ধরনের সমস্যা ফেস করলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।